আসসালামু আলাইকুম আহমদুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। হাজীগঞ্জ চিলড্রেন একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রম ব্যবস্থায় আমি জান্নাতুল ফেরদৌস আছি তোমাদের সাথে। আজ আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের নবম অধ্যায়ের একটি কাঠামোগত প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই আমার ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবে। আজকে আমি যে প্রশ্নটি নিয়ে হাজির হয়েছি সেই প্রশ্নটি এখানে লিখে দিয়েছি। প্রশ্নটি হচ্ছে, সমাজ কি, সমাজের প্রয়োজন কেন, সমাজে তোমার পাঁচটি দায়িত্ব লিখো। এবার আমি আলোচনায় আসি, সবাই একটু মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে আমার কথাগুলো শুনবে। প্রথমত আমি সমাজ কি তার উত্তরে বলবো। সমাজ হচ্ছে একটি সংগঠন যেখানে মানুষ মিলেমিশে একত্রে বসবাস করছে। তবে সর্বোপরি বলবো, সমাজ হচ্ছে আমাদের পরিবেশ, চারপাশের অবস্থা, মানুষ ও তাদের কাজ। আমি আবার বলছি, সমাজ হচ্ছে একটি সংগঠন, সমাজ আমরা মিলেমিশে একত্রে বসবাস করছি। সমাজ হচ্ছে, ব্যাপক অর্থে বলতে গেলে, সমাজ হচ্ছে আমাদের চারপাশের পরিবেশ, মানুষ ও তাদের কাজ, এটি হচ্ছে সমাজ। এবার সমাজের প্রয়োজন কেন, সমাজের প্রয়োজন কেন, মানুষ, আমরা জানি মানুষ মিলেমিশে একা, মানুষ কখনো একা বসবাস করতে পারে না, সবাই মিলেমিশে নিজেদের প্রয়োজনে একত্রে বসবাস করছে। সেজন্য সুন্দরভাবে জীবনযাপনের জন্য অবশ্যই সমাজ প্রয়োজন। এবার আমি সমাজের তোমার পাঁচটি দায়িত্ব সম্পর্কে আলোচনা করব। আমি এই পাঁচটি দায়িত্ব তোমাদের লিখে দিতেছি, আশা করি তোমরা আমার এই পড়াটা একটু মনোযোগ সহকারে আমার সাথে লিখবে বা পড়ার চেষ্টা করবে। সমাজে পাঁচটি চলো এবার আমরা সমাজে তোমার পাঁচটি দায়িত্ব সম্পর্কে আলোচনা করব। এক, সমাজে ছোটদের দেখাশোনা করব। দুই, সমাজে নিয়ম কানুন মেনে চলব। তিন, কারো ক্ষতি করব না। চার, সুবিধা বঞ্চিত মানুষদের সহযোগিতা করব। পাঁচ, সমাজে বিভিন্ন সম্পদের রক্ষণা করব। এই বলে দেখো, আমি আরেকবার
আলোচনা করছি। প্রথমটা হচ্ছে সমাজের ছোটদের দেখাশোনা করব, দ্বিতীয়টা হচ্ছে সমাজের নিয়ম কানুন মেনে চলব, তৃতীয়টা হচ্ছে কারো ক্ষতি করব না, চতুর্থটা হচ্ছে সুবিধা বঞ্চিত মানুষদের সহযোগিতা করব, পঞ্চম হচ্ছে সমাজের বিভিন্ন সম্পদের রক্ষণাবেক্ষণ করব। শিক্ষার্থীরা, যদি তোমরা চাও যে এর সাথে আরো কয়েকটি অপশন অ্যাড করে নিবে তাহলে নিতে পারো, ভালো মার্কসের জন্য তোমরা এটা করতে পারো। তবে তোমরা হয়তো বা নবম অধ্যায়ের 70 পৃষ্ঠাটা একটু ভালো করে দেখবে, সেখানে অপশনগুলো যথাযথভাবে দেওয়া আছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।